আবার এক অভিযোগ ঘিরে তোলপাড় এই মুহূর্তে খেলার দুনিয়ার। এবার কাদ গড়ায় টেবিল টেনিস প্লেয়ার সৌম্যজিৎ ঘোষ। জাতীয় চ্যাম্পিয়ন এবং অর্জুন প্রাপ্ত এই টেবিল টেনিস প্লেয়ারের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠেছে। নির্যাতিতার অভিযোগ, 2015 সালে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে সৌম্যজিতের সঙ্গে তার আলাপ হয়েছিল। তিনি নিজেও একজন টেবিল টেনিস প্লেয়ার, বিয়েও ঠিক হয়ে যায় তাদের। তার অভিযোগ, সৌম্যজিৎ তার সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক তৈরি করে, এরপর তিনি অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বাঘা যতীনের ফ্ল্যাটে ওষুধ খাইয়ে সংজ্ঞাহীন করে তাকে গর্ভপাত করানো হয়। ঘটনার পরেই শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। তার অভিযোগ, চলতি বছরের ফেব্রুয়ারি মাসে সৌম্যজিৎ এবং তার সঙ্গে তৈরি হওয়া সমস্ত সম্পর্ক অস্বীকার করে। ইতিমধ্যেই গোটা ঘটনা জানিয়ে বারাসত থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি এবং তার বিরুদ্ধে সৌম্যজিতের বিরুদ্ধে ধর্ষণ, প্রতারণা, ষড়যন্ত্র এবং নাবালিকার গর্ভপাতের অভিযোগ দিয়ে মামলা রুজু করেছে পুলিশ। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব বারাসতে। আমাদের প্রতিনিধি কমলাক্ষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন অভিযোগকারিণী, তার সঙ্গে সরাসরি। কমলাক্ষ, কি অভিযোগ উঠে আসছে? দেখো, স্বামীর পর এবার সৌম্যজিৎ। আমার হাতে এই মুহূর্তে রয়েছে এফআইআর কপি, যে এফআইআর কপি মোতাবেক আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন যে তরুণী, তার অভিযোগ যে তার সঙ্গে জবরদস্তি ধর্ষণ এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস এবং পরে গর্ভপাত, তার অভিযোগ আনছেন এই তরুণী এবং তরুণীর পরিবার। ইতিমধ্যেই এই জাতীয় পুরস্কারপ্রাপ্ত, অর্জুন পুরস্কারপ্রাপ্ত, দেশের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অলিম্পিকে অংশ নেওয়ার মতো দাবিদার এই খেতাব যার রয়েছে সেই সৌম্যজিৎ, তার বিরুদ্ধে তিনি অভিযোগ আনছেন তার দু বছরের গার্লফ্রেন্ড। আমার সঙ্গে রয়েছেন তিনি, তার সঙ্গে একটু কথা বলবো। মূল অভিযোগটা আপনার কি 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 অভিযোগ আনছেন, কেনই বা আনছেন এই অভিযোগ এখন? আমরা প্রথমে যখন মেল মেলাপ হয়, ভালো রিলেশনশিপ চলে, সবকিছুই পারফেক্টলি চলছিল, তারপরে যে আমি ওর আসল রংটা জানতে পারি, প্রথমে যে আমাকে ধর্ষণ করে, করার পর বলে কি না এই লাভ রিলেশনশিপ এগুলো হয়, কোনো ব্যাপার না, তোমার 15 বছর বয়স তো কি, তোমার 18 বছর বয়স হলেই আমরা বিয়ে করে নেব, এই বলে আমাকে চুপ করায়। তারপরে ও নিজের মা বাবাকে বলে, আমার সঙ্গে দেখা করায়, আমাদের মা বাবাকেও বলে, এই জিনিসটা পরে অ্যারেঞ্জ ম্যারেজের দিকে বেশি এগিয়ে পড়ে। আস্তে আস্তে আমি ওর মা বাবার রঙও জানলাম, যখন দিন বা দিন ওদের ডিমান্ডটা বেড়ে যাচ্ছিল। ডিমান্ড বলতে, কখনো জমি চাই টেবিল টেনিস একাডেমি খোলার জন্য, জমি চাইলো সেটা আমার মা আমার নামে আর সৌম্যজিৎ ঘোষের নামে জয়েন্টলি দিল, প্রি ম্যারেজ গিফট হিসেবে, ডিড হিসেবে। তার কোথায় জমি দিল? জমি দিয়েছে সিমলাগড়ের জমি দিয়েছে, যেটা আমার মার মানে কি পিতৃক জমি হচ্ছে, সেখান থেকে ওকে জমি দিয়েছে। তারপর এটা সোনার গয়না হলো, বা পিসিকে ফাইন্যান্সিয়ালি হেল্প করা হোক, যখন ওনার শাশুড়ি মারা যায়, তো যার যা ডিমান্ড করেছে, আমার বাবা মা বাবার কাছে না থাকলেও লোকের কাছে ধার করেও আমার মা বাবা একমাত্র দিয়েছে, কি যাতে আমার আমার কোনো কষ্ট না হয়, যাতে বিয়েটাতে কোনো বাধা না পড়ে। তোমাকে এবং তরুণীকে, তিনি যখন এই অভিযোগগুলো আনছেন তখন আমরা একবার শুনিনি সৌম্যজিৎ ঘোষ, তিনি কিন্তু পাল্টা ব্ল্যাকমেলিং এর অভিযোগ করছেন। কি বলেছেন সৌম্যজিৎ, আপনারা শুনুন। আমি খুব সিরিয়াস ছিলাম এই ব্যাপারে, আমার ফ্যামিলি ইনভলভ ছিল, দুজনের ফ্যামিলি ইনভলভ ছিল, এতে কিছু লোকাচুরি কিছু ছিল না। আমরা খুব ওখানে, আমি যখন অর্জুন আমার জিতেছি তখনও তিনি আমার সাথে যায় দিল্লিতে, ওনার ফ্যামিলির সাথে, ওনার মা গেছিল সঙ্গে, সবকিছু আছে আর কি। তারপর থেকে নভেম্বর, আমার মনে হয় নভেম্বর মাস থেকে আমি ইউরোপ চলে যাই আগের বছর আমার মানে প্র্যাকটিসের জন্য, তখন তিনি আমাকে খুব ডিস্টার্ব করতে থাকে, সেটা মানে ইচ্ছা ছিল না। তারপর থেকে আমাকে ফোর্স করা, ব্ল্যাকমেল করা, অ্যাকচুয়ালি আমার টেবিল টেনিসের প্রতি মানে টেবিল টেনিসের সাথে আমাকে যাতে না থাকতে দেওয়া হয় সেরকম ভাবে প্ল্যান করেছিল, তার জন্য আমার সাথে খুব খুব খারাপ আর কি করেছিল ওরা। তো সেই জন্য আমাকে দূরে সরে আসতে হয়, দূরে আমরা মানে একটু ডিস্টেন্স মানে কি দূরত্ব হয়, তারপর এখন থেকে আর কি, তারপর থেকেই সব প্রবলেম ক্রিয়েট হয়, আমি সেটা বলতে চাই। আর এখন জাস্ট কমনওয়েলথ গেমস আমার মনে হয় এটা ইচ্ছে করে করানো হচ্ছে, যাতে আমার ফোকাস আর আমার দেশের জন্য যে খেলার যে টার্গেটটা সেটা যাতে একটু মানে কমে যায়, সেটা আমার আমাকে ইচ্ছে করে প্রেশারাইজ করা হচ্ছে। আবারও চলে যাবো কমলাক্ষের কাছে। কমলাক্ষ, সৌম্যজিৎ নিজেই স্বীকার করছেন যে সম্পর্ক ছিল এবং ভালো সম্পর্ক ছিল, পরিবারে ইনভলভ ছিল, তারপর কি হলো যেখান থেকে সম্পর্ক এইরকম পর্যায়ে চলে গেল?
একেবারেই আমার সঙ্গে নির্যাতিতা তরুণী, তিনি রয়েছেন। ইতিমধ্যেই কিন্তু পক্সো আইনে এই মামলা রুজু হয়েছে, অর্থাৎ যে সময়ের ঘটনা সেই সময় এই নির্যাতিতা তরুণী তিনি কিন্তু নাবালিকা ছিলেন, সেটাও মনে রাখতে হবে। একসঙ্গে ধর্ষণ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, ষড়যন্ত্র এবং তার সঙ্গে সঙ্গে পক্সো আইনেও এই কিন্তু মামলা রুজু হয়েছে। আমি একটু তরুণীর কাছে জানতে চাইব যে সৌম্যজিত নিজে বলছেন যে তার সঙ্গে এটা ব্ল্যাকমেলিং করা হচ্ছে, আপনি তার সঙ্গে ব্ল্যাকমেলিং করছেন তার কেরিয়ার ক্ষতি করবার জন্য, কেরিয়ারের ক্ষতি করবার জন্য এটা করা হচ্ছে, যদিও ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্ক অবশেষে তলানিতে এসছে, কেন মানে তলানিতে এলো কেন? একটা সম্পর্ক যেখানে আপনাদের বাগদান হয়েছে, আপনাদের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে, দুটো পরিবার ইনভলভ, কেন এই জায়গায় এলো এই সম্পর্ক? এটা আমি প্রথম মহিলা নয় বা প্রথম মেয়ে নয় যে এর সঙ্গে সৌম্যজিৎ মানে কি ভোগ করেছে। এর আগেও তিনজন গার্লফ্রেন্ডকেও এরকম করেছে, যার নামটা আমি এখন নিতে চাইছি না, দরকার পড়লে আমি তাদের নামও আনবো, আর আমার কাছে প্রুভও রয়েছে। তারপর আমাকে ছাড়ার এক মাস পরেও ও একটা অন্য গার্লফ্রেন্ড বানিয়ে ওর সঙ্গে রয়েছে, ওর কাছেও আমার প্রুভ আছে আর নাম আছে। তো সে আমি সব প্রুভ আর এভিডেন্স নিয়ে এখানে লড়তে এসেছি, আমি এমনি আসিনি। আমাকে যেভাবে ফিজিক্যালি অ্যাবিউজ করেছে বা আমার সঙ্গে যে বলছে কি কোনো ফিজিক্যাল রিলেশনশিপ হয়নি যখন আমার 15 বছর বয়স, আমার কাছে এক একটা মেসেজ, ইভেন সাইবার ক্রাইম বা সাইবার ডিপার্টমেন্টে দরকার পড়ে আমি সেখান থেকেও খুলে এক একটা মেসেজ, এক একটা প্রুফ বের করাবো, যা যা আমার সঙ্গে ইনসিডেন্ট হয়েছে সেখানে সৌম্যজিতের কত কোঅপারেশন ছিল আর কি কি ভুল কাজ করেছে, এক একটা প্রুফ আর এভিডেন্স নিয়ে আমি এখানে এসেছি। আমি তো এমনি কাউকে ব্ল্যাকমেল করতে পারবো না, আমি ওর অন্য বন্ধুদেরকেও ব্ল্যাকমেল করতে পারবো না, করতে পারবো না। ও যখন ভুলটা করেছে সেখানেই ও মানে কি সেটা চাপার জন্য ব্ল্যাকমেলের দায়রায় আসছে নিজেকে বাঁচানোর জন্য। না সেটা হচ্ছে যে কেন মানে সেই জায়গাটা কেন এলো, তোমাদের দুজনের মধ্যে তো একটা ভালো রিলেশন ছিল, একটা সুস্থ সম্পর্ক ছিল, সেটাই জায়গায় এলো কেন আজকে? হয়তো ওর ফ্লার্ট নেচার, কেন কি আমার আগেও 3 টেমের সাথে করেছে, তারপর আমার থেকে যখন হয়ে গেল 2 বছর আমাকে ভোগ করাবার যখন মন ভরে গেল, তারপর ফাইন্যান্সিয়ালিও আমাদের ইউজ করেছে বা মেন্টালি আর ফিজিক্যালিও যখন ওর মন ভরে যায় তখন আবার 1 মাস পরেই অন্য গার্লফ্রেন্ডের কাছে চলে গেল। আমার আগেও আমিও তো কারোর থেকে আমাকে এনেছিল, কিন্তু বিয়ের কথাও তো ছিল, তোমাদের ইতিমধ্যে বাগদান হয়েছে, দুটো পরিবার জানে, সৌম্যজিতের পরিবারও তো, তাদের সঙ্গেও তো তোমার যথেষ্ট যোগাযোগ, তাদের বাড়িতেও তুমি গেছো। আগে মেয়েদের পরিবারের সঙ্গে সৌম্যজিতের পরিবার সবার সব মেয়েদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে, কিন্তু আজও এত বড় ব্যাপারটা হয়নি যে বিয়ের ব্যাপার হয়নি, কেন কি এবারটা আমার 15 বছর বয়স ছিল আর আমি বলেছিলাম কি আমি নিজের মা বাবাকে বলে দেবো ফিজিক্যালের ব্যাপারটা যে তুমি জোর করে আমার সঙ্গে এটা করেছো, তখন ওকে বাধ্য হয়ে এই জিনিসটা করতে হয়েছে, এই নাটকটা করতে হয়েছে যে আমাকে বিয়ে করবে। যখন যেই দেখেছে আমার 18 বছর বয়স হয়ে গেছে, আমি আর কিছু করতে পারবো না, তখন ও নিজের মানে সবকিছু থেকে পাল্টে পড়ে, তখন আর ইভেন এই 28 তারিখে আমার মা বাবাকে ডেকে পার্টিরাও অনেক টিএনসি পার্টিরাও সবাই মানে কি ব্ল্যাকমেল করেছে কি আপনি কিছু করতে পারবেন না, ধমকিও দিয়েছে, হুমকিও দিয়েছে, যা করার করে নিন। তো সেই জিনিসটা এখন চলে এসছে। তুমি এই এফআইআর করবার পর সৌম্যজিতের সঙ্গে তোমার কোনো যোগাযোগ হয়েছে? না, আমার লাস্ট 1 বছর ধরে 1.5 বছর ধরে সৌম্যজিতের সঙ্গে কোনো যোগাযোগ হয়নি, সব জায়গা থেকে আমাকে ব্লক করে রেখেছে, যখন ও কোনো কিছু ভুল কাজ করেনি। তো এইভাবে পালিয়ে চোরের মতন পালিয়ে যাওয়া তো কোনো ব্যাপার ছিল না, যখন জিনিসটা ফ্যামিলির মধ্যে এসেছে। এখন কি মন ভরে গেছে বলে পালিয়ে গেল, আগে গার্লফ্রেন্ড থেকে পালিয়ে গেছিল, যেই মন ভরে গেছে ফিজিক্যাল রিলেশনশিপ করে ফাইন্যান্সিয়ালি ফিজিক্যালি আর মেন্টালি ইউজ করার পর সবাইকে ছেড়ে ব্লক করে অন্য জায়গায় চলে যাচ্ছে, হয়তো ওর জায়গাও আবার অন্য কেউ চলে যাবে। এটা তুমি কি চাইছো এখন? আমি চাইছি ওই যে লাইনটা বানিয়ে রেখেছে একটার পর একটা গার্লফ্রেন্ড বানাচ্ছে আর প্রত্যেকটা মেয়েকে ইউজ করছে আর ছাড়ছে, এই জিনিসটা আমি ভাঙতে চাইছি। আর যে প্রমিসটা আমার সঙ্গে করেছিল, যে প্রমিসে আমাকে 3 বছর আমাকে ইউজ করেছে ফিজিক্যালি মেন্টালি ফাইন্যান্সিয়ালি, আমার সঙ্গে ফিজিক্যাল করার পর আমাকে চুপ করে রাখিয়েছে, তো সেই জিনিসটা আমি চাই যে প্রমিস করেছিল সেটা পুরো করুক, না হলে ওর যা যা পানিশমেন্ট আছে আইনের তরফে ও যা যা ডিজার্ভ করে সবকিছু পাক। অনুষ্ঠান শুনতেই পেলে যে যথেষ্টই এই এই তরুণী এই মুহূর্তে মানসিকভাবে যথেষ্ট বিপর্যস্ত, এর পরিবারও যথেষ্ট বিপর্যস্ত। এই তরুণীর বাবা বা এই তরুণী কিন্তু এর আগেও আমরা যা খবর পাচ্ছি সেটা হচ্ছে তারা আত্মহত্যার পথ বেছে নিচ্ছিলেন, সেই ঘটনাও কিন্তু ঘটেছে। সেই জায়গায় দাঁড়িয়ে ইতিমধ্যেই মামলা দায়ের এবং তার সঙ্গে সঙ্গে আজকে কিন্তু এই তরুণীর 164 নেওয়া হবে। আজকে ইতিমধ্যেই পুলিশের কাছ থেকে তলব এসছে যে আজকে কিন্তু গোপন জবানবন্দি ম্যাজিস্ট্রেটের কাছে দিতে যাবেন এই নির্যাতিতা তরুণী। ধন্যবাদ কমলাক্ষ, কমলাক্ষ সরাসরি ছিলেন আমাদের সঙ্গে।